तीन दिन व्यापी 40তম পশ্চিমবঙ্গ স্টেট যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুরের জেমুয়া টাউন অঞ্চলের শঙ্করপুরে। এই অনুষ্ঠানটি উৎকৃষ্ট জাগ্রত এবং জাগোনারী ট্রাস্ট নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সহ সংস্থার কর্ণধার ডক্টর উদয়ন চৌধুরী ছাড়াও বিশিষ্টরা প্রায় 450 জন প্রতিযোগী অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। চল্লিশতম পশ্চিমবঙ্গ স্টেট যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুরের জেমুয়ার টাউন অঞ্চলের শঙ্করপুর এলাকায়। এই যোগাসন প্রতিযোগিতাটি উৎকৃষ্ট জাগ্রত এবং জাগোনারী ট্রাস্ট নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আয়োজিত যোগাসন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সংস্থার কর্ণধার ডক্টর উদয়ন চৌধুরী ছাড়াও সংস্থার বহু বিশিষ্টজন। এই অনুষ্ঠানে প্রতিযোগীর সংখ্যা প্রায় 450 বেশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতাটির প্রথম দিন প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে জানালেন, দেশের পরম্পরা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি এবং রোগ সারানোর জন্য অন্যতম মাধ্যম যোগাসন। 14 বছর পর রাজ্য যোগাসন কমিটি পাণ্ডবেশ্বর বিধানসভার মাটিকে বেছে নিয়েছে এই যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য। সেই কারণে এই উদ্যোক্তাদের এদিন ধন্যবাদ জানালেন বিধায়ক। এর পাশাপাশি যোগাসনের প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করে পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানালেন, প্রতিদিন যোগাসন করলে মানুষকে আর ডাক্তারের কাছে যেতে হবে না। যোগাসন তো আমাদের দেশের পরম্পরা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের রোগ সারাবার স্পোর্টস বলতে পারেন, খেলার মাধ্যমে। সুতরাং এখানে আজকে রাজ্য যোগাসন প্রতিযোগিতা চলছে। 14 বছর পর রাজ্য যোগাসন যে কমিটি আছে তারই ধন্যবাদ দেবো যে তারা পাণ্ডবেশ্বর বিধানসভার মাটিকে বেছে নিয়েছে 14 বছর পর যোগাসন প্রতিযোগিতা করার জন্য। প্রচুর বাচ্চারা এসছে, প্রতিযোগীরা এসছে, জাজেসরা এসছেন এবং শুধু দার্জিলিং থেকে পর্যন্ত এসছেন। সুতরাং আমাদের তো খুব ভালো লাগছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং মনে করি এর ব্যাপক প্রচার ও প্রসার দরকার। তাহলে যোগাসন নিয়মিত করলে মানুষকে ডাক্তারখানায় যেতে হবে না। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विथ किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेश धाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा CR Road रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।